আমার বন্ধুটা গেল কোথায় দেখতেও পাচ্ছি না। আপনারা দেখেছেন? আপনারা হ্যাঁ, আপনারাই বা কি করে দেখবেন, আমিও যেখানে আপনারাও তো সেখানে। কোথায় গেল কে জানে, দেরি হয়ে যাচ্ছে, আসছেই না। ওই তো আসছে বেটা, দেরি করে আসে না, এ তো কেমন ভয় দেখাচ্ছি দেখ, এক্ষুনি বুঝতে পারবি। তারা ব্যাগ থেকে বের করে নিজে তৈরি করেছি, ভয় দেখাবো বলেই। হ্যাঁ হ্যাঁ, আজ ওকে যা করবো না আমি, ভয়ে বেটা একদম কুপোকাত হয়ে যাবে। আমার হৃৎপিণ্ডটাই খুলে বাড়িয়ে চলে আসতো একবারে, হৃৎপিণ্ড খুলে বাড়িয়ে বেরিয়ে আসতো। যাক, তুমি বাঁচা গেলে হৃৎপিণ্ড খুলে বেরিয়ে আসতো, অন্য কিছু খুলে গেলে কি করতে? কি ভয় পেলি তুই বাড়ি? তুই ধুলো বাবা, না না একদম বিশাল বাড়ির ছেলে, মানিস কেন, ভয় দেখাচ্ছিলাম তো। হ্যাঁ করতে নেই, চাল না ছাড় না, বাদ দে, এটা তুই দেখ, তুই পড়বি এবারে, লোক কি ভয় দেখাবি। হ্যাঁ দেখ, যাবো তো বলেছি নাকি, বলেছিস তো যাবো, তার আগে একটু খেলে নেই নে, একটু খেলে টেলে তারপরে যাবো। সবসময় তো পড়াশোনা করছি নাকি বল, খেলবি তো? হ্যাঁ খেলবো, চল চলে এখানে বস, এখানেই এইরকম বস। হ্যাঁ আমি হেরে গেলাম, তুই জিতে গেলি, আর যদি না তুই ছুঁইতে পারিস তাহলে আমি জিতে গেলাম। হ্যাঁ ঠিক আছে, চল সহজে। দেখতে পাচ্ছি ওই, এখন না আমার একটা বুদ্ধি এসেছে। কি, তুই পেরিয়ে যেতে পারবি? আমি পেরিয়ে যাবো, তুই পারবি নাকি বল? আমি পারবো না আবার, তাহলে চ্যালেঞ্জ কর, চ্যালেঞ্জ চল, যে পেরোতে পারবে সে জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল, নে নে নে, 1 নে 2 2 3 আমি জানতাম পেরোতে পারবো না, ওই জন্য তোকে ফাঁসালাম। আমি পড়বো, আমার কি আমার কি বুদ্ধি টুদ্ধি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ আমি পড়ে যাবো, দাঁড়া যাচ্ছি, দাঁড়া দাঁড়া ওইখানে দাঁড়া, আমি যাচ্ছি দাঁড়া। আয় আয়,
কত পড়বো ওই জন্য একটু খেলছিলাম ম্যাডাম, তাই একটু দেরি হয়ে গেল। তা কি খেলা খেলছিলি শুনি? ওটা গোপন খেলো, গোপন বলা যাবে না। কি গোপন? না ম্যাডাম, কোনো গোপন টোপন না। তুই মারবি না আমাকে, আমি বলতে চাই আমাকে, ম্যাডামকে আমি এনেছি সব বলবো আমি। ম্যাডাম কি হয়েছে জানেন, আমরা একসঙ্গে আসছিলাম বাড়ি থেকে, দিয়ে আস্তে আস্তে রাস্তায় একটা খাল পড়েছে। ও আমাকে কি বললো, চল দুজন মিলে খাল পাড়াবো। দিয়ে আমি ও কি ওয়ান টু থ্রি বললো আমায়, দিয়ে আমি লাফিয়ে গেলাম, আর ও কি হলো লাফালো না, দাঁড়িয়ে রয়ে গেলো। এইভাবে আমি খালে পড়ে গেছি ওখানেই। কি ব্যথা, এখানে ব্যথা, এখানেও ব্যথা, এইখানেও ব্যথা, এইখানে। আমার মতো তো শক্ত হবি নাকি, শক্ত পুরুষ হতে হয় দেখবি, এমন বডি দেখ, এই দেখ বডি খোলালাম দেখে নিয়ে শুধু। এরকম হলে জীবনে লাগবে না, আমি অত পড়ে যাই, আমার লাগে কোনোদিনও, কোনোদিনও লাগে না বল। ওরে আমার মহাপুরুষ রে, সবসময় খালি খেলা না। আরে তুই তুই জানিস ও এত বদমাইশ, ওর সঙ্গে ঘুরিস কেন? হ্যাঁ কি বদমাইশ, ও তো আমার একদম নিজের বন্ধু, ওই কত ভালোবাসি। আয় চল বসবো, চল বসবো, চল। বন্ধু রে বন্ধু, তোর কিসের ভাবনা, তোর কাকুর বিয়ে দেব, তুই বাজাবি বাজনা। তোমায় বাজাবো বাজনা আমি? না না সময় আছে, বাজাবি বাজাবো। আজকে আমি তোমাদের বাজনা বাজাবো, বাজনা বাজাবো, বদমাইশ ছেলে সব। এই তোদেরকে যে গরুর ওপরে রচনা আনতে বলেছিলাম লিখে এনেছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি নিয়ে আমি নিয়ে এসেছি আমি আমি আবার লিখব। এই যে ম্যাডাম এই দেখুন। এই তোকে কি পান সুপুরি দিতে হবে নাকি, তোর কোথায়? না আমারটা আসছে না। আসছে না মানে? না আমি আমাদের গরুর উপরে রচনা লিখেছি, তারপরে মালটা পালিয়ে গেল। তাও পুরো রচনা লেখা হয়নি, রচ লিখেছি না লেখাই হয়নি, মালটা দড়ি ছিঁড়ে পালিয়ে। তুই না তুই গরু, গরুই রয়ে যাবি, তোর আর কিছু হবে না, মানুষ তুই হবি না। নিজেই তো বললাম গরুর উপরে লিখতে, আমি গরুর উপরে লিখছি। তুই গরু? হ্যাঁ তুই বড় হয়ে কি হবি? ম্যাডাম আমি বড় হয়ে চোর। কি চোর? চোর দাঁড়াবেন তো, পুরোটা তো শুনবেন, আমি বড় হয়ে চোর ধরবো। আমার সঙ্গে পাকামো না, আমার সঙ্গে পাকামো, তোরা দুটো না একই গোয়ালের গরু। এই যা মুরগি হবি, যা যা। মুরগি? ম্যাডাম আমি তো একে নিরামিষ ভোজি, তারপরে আবার কালকেই বৃহস্পতিবার গেল, লক্ষ্মী পুজো হয়েছে, আমার ওই পনির হলেই ভালো হবে। মানে আমার তো রাত ডাক নেই, আমার ওই মুরগি মাংস লিয়ে হবে। না ম্যাডাম পনির না, পনির নয় মুরগি, মানে চিকেন হবে। পনির না চিকেন? পনির না চিকেন? পনির চিকেন বলেছি না, আমি পনির না চিকেন না, আমার পনির। চিকেন পনির ছাড়িয়ে দেবো একদম। ম্যাডাম দেখুন এই চিকেন আর পনিরের মাঝখানে ঢুকবেন না, দেখবেন আপনি কখন মটর পনির হয়ে গেছে। কি রে এত উদাস হয়ে কি ভাবছিস? আর ম্যাডাম বলবেন না, কাল থেকে পরীক্ষা, কি করব ভাবছি ওটাই। এত ভয় খাচ্ছিস কেন? আর পটল তুইও শোন শোন, যখন পরীক্ষার হলে বসবি, তো পেনটা ধরবি, পেনটাকে ভাববি তোর মা, তাহলে দেখবি মা সব উদ্ধার করে দেবে, কেমন? বাহ তুই বড় ঘাড় নাড়ছিস তো, তা তুই কি বুঝলি শুনি? ওই তো পেনটা হচ্ছে আমার মাসি, মাসি আমি যখন লিখতে যাবো সব উদ্ধার করে দেবে। মাসি মানে? নিজেই তো বললেন, ওর মা, ওর মা মানে কে হবে, আমার মাসি হবে, মাসিকে প্রণাম। শুধু সবসময় পাকামো, পাকা কথা চালা ছেলেটা কিছু জানে না, দেখবি। ম্যাডাম ইউ আর সো কিউট। থ্যাংক ইউ, জীবনে বলবো না। এই কথা ছেলে, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে না? আচ্ছা বলতো পৃথিবীতে সবার প্রথম কে লাইট আবিষ্কার করে? লাইট? লাইট ম্যাডাম, লাইট আবিষ্কারের আগে তো অন্ধকার ছিল, সেই যে লোকটা লাইট আবিষ্কার করেছিল কখন মার অন্ধকারে লাইট জ্বেলে পালিয়ে গেছে, দেখতেই পায়নি, কি করে বলবো। কিছু করে না, কি করবো, কিছু করে না, লাইট জ্বেলে টুকরে পালিয়ে গেছে। আচ্ছা
এবার আমি যেটা বলছি তোরা তার বিপরীত শব্দ বল, কেমন? ঠিক আছে, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, সিট ডাউন, ঠিক আছে, কাম হিয়ার, কাম হিয়ার, গেট আউট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, অল আউট, অল আউট মানে? আরে ওটা তো ব্যাড নাইট হবে। হ্যাঁ জানে না, গুড নাইট মশা তাড়ানোর তেল, ওর আর একটা কম্পিটিশনের মার্কেটে আর একটা মাল আছে, সেটা হচ্ছে অল আউট মশা তাড়ানোর তেল। স্টপ, কন্টিনিউ। আরে বাবা স্টপ, আরে বাবা কন্টিনিউ, আরে দাঁড়া, আরে বস, হে রাম, হে হনুমান, কি জানাব, কি আরাম, হাই ভগবান, হাই শয়তান, বেরিয়ে যা, হাই ভেতরে, পটল, মুলো, মার খাবি, বাবার খাবি, খাওয়াচ্ছি, বের করাচ্ছি, বেরিয়ে যা, ভেতরে আয়, কাল থেকে আসবি না, আজ থেকে আর যাবি না, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই ওর সঙ্গে সঙ্গ দিচ্ছিস না, বেরিয়ে যা, যা বেরিয়ে যা, তোর জনাই, দুটাকে, দুটোকে, দুটোকে আজকে দেখো, এইটাকে, তোদের বড় পাকামো হয়েছে না, বড় পাকামো হয়েছে, পাকামো চলছে, পাকামো।